বৌমা, একটু ছেলেটারে ডেকে দাও তো। হ্যাঁ বাবা, ডাকছি। ওগো শুনছো, বাবা ডাকছে। হ্যাঁ, ঘুমোতে দাও তো। তুমি তো জানো বাবা অসুস্থ, একবার দেখা করে এসো, ডাকছে যখন। কখন কি হয় বলা তো যায় না। এই শোনো, কোনো কাজের কথা বললে কিন্তু আমি পারব। আমি জানি তোমার আলসামির রোগ সহজে ছাড়ার নয়। তুমি চলো তো, বাবা সম্পত্তির কথাও বলতে পারে তো। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ বাবা, বলো। বাবা, আমার আর তে আর বেশি সময় নেই, তাই যাওয়ার আগে তোকে দুটো কথা বলে যেতে চাই। আচ্ছা, তুমি আগে বলো, তোমার লুকোনো সোনা কোথায় রাখা আছে? ওরে পাগল ছেলে, আমি জানি তোর এসব কাজ টাজ ভালো লাগে না, কিন্তু লোভখানা তোর ষোলো আনা, কাজ না করলে এত টাকা পয়সা কোথায় পাবি বাবা? ধর, ভাল লাগে না, ওসব বাদ দাও তো। বাবা, ওই আমাদের চাষের জমি তুই দেখেছিস, ওর নিচেই সোনা পোতা আছে, যদি পারিস খুঁজে বের করে নিস। হ্যাঁ 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 বাবা, বলো বলো বলো। তুমি কি কোনো ধন সম্পত্তি লুকোনো খাজানার কথা বলতে চাও? বাবা বাবা বাবা, কি হলো তোমার? তুমি বললে না তো সোনা কোথায় কোথায় আছে বাবা? ভাই, এত জমিতে কোথায় সোনা খুঁজবো বাবা? বাবা তুমি ওঠো। আচ্ছা গিন্নি, বাবা তো বলে গেল আমাদের জমির তলায় সোনা পোতা আছে, কিন্তু ঠিক কোন জায়গায় পোতা আছে সে তো বলে গেল না। তোমায় গোটা জমিটাই ঘুরে দেখতে হবে কোথায় আছে সোনা। আরে না না, ওসব জমি টমি ঘোরা আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। তুমি খালি শুয়ে বসেই দিন কাটাও, তোমার দ্বারা কিচ্ছু হবে না, লোভের বেলায় আছে, কাজের বেলায় না, যত সব। শুনছো, ওঠো ঘুম থেকে, মাঠে যাও, সোনা খুঁজবে না? ধুর, কে ওসব খোড়াখুড়ি করতে যাবে, তার থেকে ঘুমানো অনেক ভালো। আরে তুমি এক কাজ করো, তুমি মজুর লাগিয়ে জমি খোঁড়াও না, সোনা যদি পাওয়া যায় তবে আমাদের কপাল ফিরে যাবে। চুপচাপ বসে থেকে কোনো লাভ নেই, বাবা যখন বলেছেন তখন চেষ্টা করে দেখতে দোষ কি? ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে। শোনো, মজুর লাগালেই হবে শুধু, ওদের উপর সব ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে ঘরে বসে থেকো না। কি করবো তাহলে? তুমিও কোদাল নিয়ে যাও, তা না হলে ওরা যদি সোনার তালটা পেয়ে যায় তবে তা সরিয়ে ফেলতে কতক্ষণ? হ্যাঁ তুমি ঠিক বলেছ, ওদের কি বিশ্বাস, যদি ওরা সোনা সরিয়ে ফেলে তবে সব চেষ্টা বৃথা যাবে আমার। তবে গিন্নি,
আমি আসছি। এখানে কাজ করতে করতে এদের উপরে নজর রাখা যাবে। জল দাও তো। বাবা মনে হয় মিথ্যা বলেছে বুঝলে, সারা দিন খেটে মরলাম, কোথাও একটু সোনার দেখা পেলাম না। এমা, সে কি বলছো? কিচ্ছু পেলে না? কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো, জমিটা এখন ঠিক চাষ করার মতো হয়েছে। ঠিক তো, এই কথাটা তো তুমি ঠিকই বলেছো। আর কয়দিন পর বর্ষা নামবে, এই তো বীজ বোনার সময়। তোমার মনে আছে বাবা প্রতি বছর এই সময় জমিতে ধান চাষ করতেন, কি সুন্দর ফসল হতো। সত্যি তো, জমিটা যখন খুঁড়ে ফেলাই হয়েছে, তবে সেটা ফেলে না রেখে চাষ করে ফেলাই তো ভালো। কাল আমি হাট থেকে সেরা ধানের বীজ কিনে আনবো। আচ্ছা ঠিক আছে। এই নাও তোমার খাবার। এই না হলো আমার মিষ্টি বউ। আরে রাখো রাখো, খাচ্ছি। আমার অলস স্বামী এত কাজ করছে দেখে আমার খুব গর্ব হচ্ছে। বাবা সত্যি তুমি এমন বুদ্ধি বার করেছিলে যার জন্য তোমার অলস ছেলে আজ এত কাজ করছে, সুন্দর বীজ বুনছে। দেখছো বাবা মিথ্যে বলেননি, সত্যি সত্যি সোনা ফুলেছে মাঠে। হ্যাঁ সত্যি তো, জমিতে যে এত ফসল ফলে তা তো আমি এবার প্রথম দেখছি। গিন্নি দেখেছো কতগুলো টাকা? আমার ধারণা ছিল না যে জমি চাষ করেও এতগুলো টাকা ইনকাম করতে পারবো। কি মজা! ও মাগো, তাই তো, এটা তোমার প্রথম রোজগার। তাহলে বাবার কথাই ঠিক তো, জমিতে সত্যিই সোনা পোতা ছিল। একদম, আজ আমি বুঝলাম বুদ্ধি খাটিয়ে কঠোর পরিশ্রম করলে তার পুরস্কার পেতে দেরি হয় না।